আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আম্মা আব্বা তো চলে গেল এই মাত্র, আর কিচেনে এসেই আমি জলদি জলদি কয়েকটা আলু ধুয়ে আলুগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারে। আলু দিয়ে তৈরি করব আলু টিক্কা বা আলু টিকি। এই আলু টিকিটা কিন্তু খেতে অনেক মজা হয়, সেজন্য আমি বেশি করে আলু সিদ্ধ দিয়ে দিলাম, মানে দেইনি এখনও, দেবো আমি গরম পানি দিয়েই দিলাম যাতে তাড়াতাড়ি করে পানি ফুটতে সময় না লাগে। তো প্রেশার কুকারে দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে জলদি জলদি খোসাটা ছেড়ে নিতে হবে, ঠান্ডা হলে অনেক সময় কিন্তু খোসা উঠতে চায় না, যেহেতু এগুলো হচ্ছে নতুন আলু, সেই জন্য ভালোভাবে খোসাগুলো তুলে ফেলবো। এরপরে ঘষুনি বা যেটা দিয়ে আমরা ঘষি ওই ধরনের কিছু দিয়ে ঘষে ফেলতে হবে ভালোভাবে, তাতে হবে কি দলাগুলো থাকবে না। হাত দিয়ে যতই তুমি কচলাও না কেন দলা থেকেই যায়, অনেক টাইম লাগে, হাতে পেইন করে, সেজন্য আমি সবসময় যে কোনো গ্রেটার দিয়ে ঘষে নেই, তাতে আমার সুবিধা হয়। আমার এই গ্রেটারটা বেস্ট, এটা আমি আইকিয়ার থেকে নিয়েছিলাম সে অনেক আগে। তো এই হচ্ছে, আর আমার এই যে দেখো ঘষতে যেয়ে হাতে লেগেছে, তারপরে কি আর রক্ত বের হয়েছে, তারপর আমি এটা ব্যান্ডেড দিয়ে আটকিয়ে নিয়েছি। তো এতখানি হয়েছে, এখন আমি এটার ভিতরে মশলা মাখাবো। চাট মশলা সবার আগে, চাট মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না। চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ ভরা ভরা, জিরার গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়াও দিলাম অপশনাল, তারপরে দিলাম চিলি ফ্লেক্স, কাঁচামরিচ। তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়া দিতে পারো, হলুদ দিতে পারো, কিন্তু হলুদ দেওয়ার দরকার মনে করিনি, আর মরিচের গুঁড়া দেবো না, ঝাল বেশি হবে। দিয়ে দিলাম এখানে বিট লবণ, মানে কালো লবণ যেটা, সেটা তোমরা চাইলে নর্মাল লবণ দিতে পারো, বিট লবণ দিলে একটু টেস্ট বাড়ে। তারপরে যেটা দিয়েছি, দুই চামচ দিয়েছি চালের গুঁড়া, আর এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। মনে রেখো দুই চামচ দুই, তোমাদের আইডিয়া করে, আমি আসলে ওই হাতে আন্দাজে নিয়েছি, তো আন্দাজ করে একটু কর্নফ্লাওয়ার, আন্দাজ করে একটু চালের গুঁড়া দেবা বাইন্ডিংয়ের জন্য, যাতে আলুগুলো ছুটে না যায়। অনেক সময় কিন্তু চুলায় দিলে আলু বের হয়ে যায়, সেটা হবে না যদি এরকম একটু বেশি করে তোমরা চালের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার দাও। আর ধনিয়া পাতা দিয়েছি ফ্রোজেন, তোমরা ফ্রেশ ধনিয়া পাতা দিতে পারো, ওটা বেশি ভালো। এরপর এরকম দেখো ডো করে নিয়েছি, এখন এই ডোটাকে সুন্দর করে শেপ দেব, বার্গার প্যাটির মতো শেপ দেব, বার্গারের যে প্যাটি থাকে না ওইটার মতো। তো আমি একটু ছোটো ছোটোই করবো, বেশি বড় করব না, চাইলে আরও একটু বড় করা যায়। আলু টিকিতে আবার বেশি করে কিন্তু চালের গুঁড়া দিতে যেও না, তোমার আমি বলে দেই অল্প পরিমাণের দিতে হবে। যে মনে করো এই যে দেখেছো তো কতটুকু, এতটুকুতে আমি দুই চামচ চালের গুঁড়া দিয়েছি, এক চামচ কর্নফ্লাওয়ার টেবিল চামচের। এই যে দেখো এখন সুন্দর করে বানাচ্ছি এগুলোকে, এগুলো বানিয়ে প্রথমে ডিপ ফ্রিজে নর্মালি রেখে দেবো। আর আমার হাতের ব্যান্ডেজটা ছুটে গিয়েছে তেল লেগে, পরে কি আর করবো, হাত তো জ্বলছে, তারপরও করে নিচ্ছি, কাজ করতে গেলে তো একটু কষ্ট হবেই, তারপর রোজা বলে কথা। এরপর আর একদিন আমি আলু পরোটা নর্মাল পরোটা এগুলো বানিয়ে রাখবো, আস্তে আস্তে কাজ গুছাতে থাকবো একটু একটু করে, প্রতিদিন একটা দুইটা আইটেম, খুব বেশি না। আবার দু একদিন মিসিংও যাবে যেহেতু বাহিরেও একটু যেতে হয়, সেই জন্য এখন এগুলোকে আমি ডিপে প্রথমে এভাবেই রেখে দেব। এরপরে আমি চলে এসেছি পরোটা বানাতে, এখানে আমি পরোটা বানাতে নিয়েছি পাঁচটা, কিন্তু চারটা ওদের জন্য বানাবার, একটাকে হাফ মানে অর্ধেক করে ফেলবো। কালকের পরোটা বানিয়েছিলাম সকালের জন্য, তিনটা না চারটা আছে, আর দুইটা হলেই আমাদের সকালে হয়ে যাবে, আর ওদের এখন চারজনকে চারটা দিব। আমি রাতে খাবো না পরোটা, আমার ক্ষুধাও নেই, কারণ আমি চা খেয়েছি, তারপরে এক পিস কলার মোগলাই খেয়েছি, এক পিস নর্মাল মোগলাই খেয়েছিলাম, যার জন্য আমি রাতে বেশি কিছু খাবো না আজকে। আর তারপরে চিন্তা করলাম যে যদি ইনকেস এত ক্ষুধা লাগে তাহলে একটু কলা খাবো, আর এমনিতে পরোটা টরোটা এগুলো রাতে খাবো না। তো ওদের বানিয়ে দিচ্ছি, ওরা খাক, ওরা তো পরোটা হলে আর কিচ্ছু ওদের লাগে না, ওরা অনেক পছন্দ করে পরোটা, রোজও যদি আমি পরোটা দিই রোজই খেয়ে ফেলবে, কোনো ঝামেলাই করবে না। যাই হোক, সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর পরোটাগুলো বড় বড় করেই বানিয়েছি, কারণ একটু বড় হলে সুবিধা হয়, ওদের পেটও ভরে যায় আর আমার দুইবার করা লাগে না। আর এই যে ডিম পোস্ট করে নিয়েছি, আর ওই যে সুজি করেছিলাম যে কালকে, সুজির অর্ধেকটা আছে, তারপরে বুটের ডাল করেছিলাম অর্ধেকটা আছে, চিকেন আছে, যদিও চিকেন বলেছে রাতে নাকি খাবে না, বললাম বুটের ডাল ডিম আর সুজি খাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো চিকেনটা কালকে দুপুরে খেয়ে ফেলতে পারবে, এই জন্য এখন এটা দিয়ে খেতে চাই, এটা দিয়ে খাক, অসুবিধা নেই। এই তো খেতে বসে গেল ওরা সবাই,
তো আশফাক আবার কালকে সকালে ঢাকা যাবে, আশফাকের কাজ আছে, আশফাক হয়তো দুই একদিন থাকবে ঢাকাতে। আর এই যে সুজি অর্ধেকটাই রেখে দিয়েছিলাম, সুজিটাও আছে, সুজিটা খুবই মজা হয়েছিল সেদিনকে, মানে কালকে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সকাল মানেই গরম গরম এক মগ চা, 10:30 বাজে, একটু দেরিতেই উঠেছি। কালকে আমি অনেক রাতেই ঘুমিয়েছি। আসলে কি, ওই হাতে মোবাইল থাকলে যেটা হয়, আমি যদি অত মোবাইল ইউজ করি না, তারপরও কিছু কিছু জিনিস আমি আবার দেখি যেটা হয়তো সবাই দেখেও না। তো তার ভিতর একটা মোটামুটি সবাই দেখেছে বা দেখে, পছন্দ করে হয়তো, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মুকেশ আম্বানি তার ছেলে আনন্ত আম্বানির বিয়ের একটা অনুষ্ঠান যাচ্ছে 3 দিন যাবত। তো প্রথম দিনেরটা দেখলাম, এর আগে রিসেপশনে এসেছে সবাই, মানে সমস্ত ইন্ডিয়ান সেলিব্রিটি, মার্ক জুকারবার্গ, তারপরে বিল গেটস, এরা যে এসেছে সেই প্রোগ্রাম এসেছে দেখেছি। তারপরে এখন একটা প্রথম একটা অনুষ্ঠান হলো, সেটা দেখলাম কালকে, এই জন্যই ভিডিও দেইনি আমি, আসলে ওগুলো একটু দেখায় ব্যস্ত ছিলাম, ভাবি যে দেখি একটু, কারণ এদের লাইফস্টাইল তো অন্য রকমের, যেটা আমরা চিন্তাও করতে পারবো না, আমাদের চিন্তার থেকে অনেক উপরে। তো আমার কাছে আবার খুব ভালো লাগে এইসব জিনিস দেখতে, হ্যাঁ, বিশেষ করে কীভাবে সাজিয়েছে, কী কী আয়োজন ছিল, খাবার দাবার, এগুলো আমি খুব মজা লাগে আমার। আর আমি সাজানোটা খুব বেশি লাইক করি, যার জন্য কোনো সাজানো কিছু দেখলে ওই জিনিসটা আমি দেখি। তো ভাবি যে কত টাকা থাকলে মানুষ এরকম একটা অনুষ্ঠান করতে পারে, কত হাজার কোটি টাকা যে খরচ করেছে এই অনুষ্ঠানটায়, মানে আমি কী বলবো আর, আমি তো মানে হতবাক হয়ে গেলাম। যাই হোক, এই জন্য আমি প্রোগ্রামটা দেখেছি, আমার আবার কিছু কিছু জিনিস দেখার ছোট সময় থেকেই খুব এনার্জি। এদিকে আমি এই যে কালকে টিক্কা বানিয়েছিলাম, টিক্কাগুলো দেখেন আটার ব্যাগের ভিতরে ভরে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে সিলগারা করে দিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে জিপলক ব্যাগ ছিল না, শেষ হয়েছে, তো এভাবে রেখে দিয়েছি। ভাবছি যে একদিনে মার্কেটে যে জিপলক নিয়ে আসবো, এই স্বপ্নতে গিয়েছিলাম, পাইনি স্বপ্নতে, সেজন্য আর আনতে পারিনি। আর আসবে বলেছে, ওরা আসবে, শেষ হয়েছে, ওরা আসলেই আমার আমি যে নিয়ে আসবো। তো ওই বক্সটা রেখেছি, তারপর এখানে আর একটা আটার বক্স মানে প্যাকেট, এটা রেখেছি, কিছু স্প্রিং রোল, এটা রেখেছি স্প্রিং রোল, তারপরে সামোসা দুইটা শুধু রেখেছি ইয়াতে জিপ ব্যাগে, ওই যে। তো এটা জিপ ব্যাগ এনে ট্রান্সফার করে ফেলবো, ওগুলো বাকিগুলো, আরও কিছু জিনিসপত্র বানাবো, নাগেটস বানাবো, পরোটা বানাবো, আলু পরোটা, এই সেই টুকটাক এগুলো। তো এদিকে ভাত হচ্ছে, আশফাক তো ঢাকা গিয়েছে আজকে সকালবেলা, আফিফ আর আশেপাশে রাখবো ভাত খাবে, ভাত আর হচ্ছে চিকেন রান্না করা আছে, ডিম ভুনা করা আছে, এগুলো দিয়েও খাবে। আর আমি হচ্ছে দুইটা ডিম খাবো দুপুরে, আর কিছু খাবো না। যাই হোক, আজকের ওয়েদারটাও ভালো, কখনো কখনো মেঘ আবার কখনো রোদ্দুর, তো আমার কাছে মেঘটাই বেশি ভালো লাগে। তো এই আর কি দেখলাম, এই বিয়ে শাদী অনুষ্ঠান এগুলো দেখে তো একদম মাথা নষ্ট, না মাথা আমার কখনোই নষ্ট হয় না, মানে আনন্দে আনন্দে, মানে ভাল লাগছিল সবার গেট আপ সেট আপ সব কিছু দেখলাম, ভাল লাগলো। আর আমার ভালো লাগাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো 2 দিন বিয়ের অনুষ্ঠান যাবে, একটু দেখবো আর শেয়ার করবো সবার সাথে। মাগরিবের পরে আমি সিমগুলো, আম্মা যে সিম দিয়েছিল বক্সে সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি, অথচ বক্স খুলে দেখি কি পাশে একটা সেই পোকা যেগুলো সিমের ভিতর থাকে, দেখে তো আমার একদম বমি আসছিলো পরে, না আমি ভাবি কি আমি তো পরিষ্কার করে রেখেছি, তাহলে আসলো কোথার থেকে। পরে খুঁজতে খুঁজতে দেখি একটা পুরো আস্ত একটা সিম ছিল, যেটা পোকা সিম ছিল, নিশ্চয়ই সেটা থেকে বের হয়েছে। এরপর আমি একটা একটা করে সব সিমগুলো পরিষ্কার করলাম। এদিকে আসিফকে দিয়ে টমেটো আনাইছি, তারপরে কাঁচামরিচ, ডিম শেষ হয়ে গিয়েছিলো, আমি তো ক্যারেট ডিম আনাই, শেষ হয়ে গিয়েছিলো, সেজন্য অল্প কয়েকটা আনালাম, কালকে আবার ডিম নিয়ে আসবে। এদিকে ডগরি মাছ করছি, কুটবো এখন, আর এদিকে টমেটোর ডাল রান্না করছি বেশি করে টমেটো দিয়ে, এই ডালটা আমার খুব ভাল লাগে, আফিফও খুব লাইক করে। তো এরপরে এই জগরি মাছটা সুন্দর করে ওয়াশ টোয়াশ করে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করছি, এটা আসিফের আব্বু খুব লাইক করে, সে খাবে। আর এদিকে পোয়া মাছটাকে লবণ দিয়ে ভালো মতো ধুয়ে ভাজি করে একটু মশলায় দিব, এটা খাবে হচ্ছে আমি আর আসিফ। আর আফিফকেই খাবে, আফিফকে ডিম ভেজে দেবো আর ডাল, ডাল হলে ডিম হলে আফিফ খুব ভালো খায়, টমেটোর ডালটা আফিফ খুব লাইক করে। এই তো ভাবি, মানুষ দেখি এগুলো দেখে ভাবি যে আল্লাহ দেখো কত মানুষকে কতভাবে বানিয়েছে, কাউকে অনেক দান করেছে, কাউকে অল্প দান করেছে, কাউকে একদমই করেনি।
আল্লাহর কাছে শুধু এইটুকু সবসময় প্রার্থনা করি, আল্লাহ তুমি ততটুকু দান করো আমাদের যতটুকু দিয়ে আমরা ভালো থাকতে পারবো। হ্যাঁ জানি আমরা কারো কাছে আমাদের হাত পাততে না হয়, আমাদের অসুখ বিসুখ হলে ট্রিটমেন্ট করতে জানি পারি, বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে পারি, ঠিক আছে, তারপরে খেয়ে দিয়ে জানি ভালো থাকি, এই ধরনের মানে, আর টুকটাক ছোটোখাটো যে আমাদের কিছু শখ থাকে না ওগুলোও জানি পূরণ করতে পারি, এতটুকু তুমি আমাদেরকে দান করো। কিন্তু অনেক বেশি দান করলে আবার কি মানুষ না আল্লাহকে ভুলে যায়, আর যার যত বেশি সে কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর কাছে বেশি, কারণ সে যদি ঠিকভাবে সেগুলো ব্যয় না করে তাহলে মানুষের দেখেন অনেক আছে কিন্তু মানুষ কিন্তু সাহায্য করে না, দান করে না, তাতে কী হয় জানেন, আল্লাহ কিন্তু দান করার জন্য মানুষ বেছে বেছে তাদেরকে দেয়, জানে যে এরা দান করবে, তখন যদি তারা না করে তাহলে তো আল্লাহর বিরোধিতা তারা করলো, তাই না? এই জন্য অনেক বড়লোক আছেন দেখবেন দান করে না, এইরকম মানুষ ভরা আমাদের পৃথিবীতে বা আমাদের সমাজে বা আমাদের বাংলাদেশে। হ্যাঁ শুধু মনে করে কি কমে যাবে, কিন্তু আল্লাহ কিন্তু সবাইকে দেয় না, যাদের দেয় তাদেরটা কিন্তু আল্লাহ খরচ করতে বলে যেই জায়গাগুলোতে খরচ করা উচিত উত্তম। হ্যাঁ কারণ কি আল্লাহ তো এভাবেই মানুষকে দেয়, হ্যাঁ যে তুমি দাও, আল্লাহ কারো হাত দিয়েই দেওয়ায় গরিবকে, তাই না? যাই হোক আমি এদিকে একটু শাকটা সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তো এখানে চিংড়ি নিয়েছি দুইটা মাত্র, আর ওই যে সাত আটটা মাথা ছিল চিংড়ির, যেই চিংড়িটা দিয়ে আমি স্প্রিং রোল বানিয়েছিলাম সেটার মাথাগুলো আমি রেখে দিয়েছিলাম, সেইটা ছোটো ছোটো কেটে সে মাথাগুলো দিয়েছি, ময়লাটা ফেলে মজক শুদ্ধ দিয়েছি যাতে চিংড়ি মাছটা খুব ফ্লেভারফুল হয়, মানে চিংড়ির যে একটা খুব সুন্দর স্মেল সেটা যেন থাকে। আর পাতাগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে খুব ভালোভাবে ধুয়েছি যাতে পোকা টোকা না থাকে। তো এই যে এইভাবে এই রান্নাটা আমার খুব প্রিয়, কিন্তু আমার আম্মা একটা খায় টাকিয়ে, যেটা সেদিনকে আম্মা এনেছিল বাসার থেকে, আমার আবার ওটা ভাল লাগে না, আমার কাছে এইটা ভাল লাগে চিংড়ির ঘ্রাণ যেটা দিয়ে আসে। আমি আসিফ আফিফ তিনজন খাচ্ছি, আসিফের আব্বু হচ্ছে বাহিরে, সে আস্তে আস্তে 10:30 বাজবে, এখন বাজে 9:30 থেকে একটু বেশি। তো এই যে খেতে বসলাম, তো খেয়ে আমি রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে আমার রান্নাগুলো, আশা করছি এই রান্নাটা একবার হলেও খেয়ে দেখবে সবাই, সিম লাউ শাক চিংড়ি মাছ, এটা বেস্ট একটা খাবার, খুবই পছন্দনীয় এবং অল্প মশলায় খুবই মজাদার একটা খাবার। তো বিসমিল্লাহ বলে একটা বাইট মুখে নিয়ে দেখি কেমন হয়েছে। আমি আগে কিভাবে মরিচ দিয়ে খেতাম জানো, এরকম নিতাম ভাত, শাকটা যে কি মজা হয়েছে। তো যাই হোক সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপর খাচ্ছি, আর ইদানিং তো কাজের পরিমাণ আমার একটু বেশি, সারাদিনই দেখা যায় অনেক কাজ করা হয়, তার ভিতরে ঘর ভ্যাকুম, মানে সরি ভ্যাকুম বলি, এখন তো আর ভ্যাকুম করি না, ঘর ঝাড় দেয়া, ঝাড়ু দেই, ঘর মুছি। তো ভ্যাকুম ক্লিনার হলে একটা ভালো হতো, রিয়াদেরটা তো রিয়াদে রেখে এসেছে, আসলে ওটা আমার আনা উচিত ছিল, আমি আসলে অনেক ব্যাপারে অনেক ভুল করে ফেলেছিলাম। যাই হোক দেখি পরবর্তীতে একটা ভ্যাকুম ক্লিনার কিনে নেবো ঘর পরিষ্কারের জন্য, ওটা থাকলে না অনেক উপকার, ওই যে ঝাড় দিলে না ময়লা চলে আসে, কীভাবে জানি ময়লাগুলো আবার অনেক সময় দেখা যায় পেছন থেকে আরেক দিকে চলে যায়, চুল টুল বিশেষ করে, তো ভ্যাকুম ক্লিনার থাকলে না খুব সুবিধা হয়। এই তো এই কয়দিনে একটু খাওয়া টাওয়া হবে, এরপরে তো রোজা চলে আসবে, রোজায় তো আর 10:00 দিকে বা 9:30 ভাত খাবো না, ওই যে ইফতার খাবো আবার সেরিতে খাবো, 10:00 দিকে একটু চা খাবো একটু স্ন্যাক্স টুকটাক দিয়ে, এই তো এভাবেই কাটবে আস্তে আস্তে দিনগুলো। পোয়া মাছটা একটা বড় ডিম ছিল, আমি ডিমটা দিয়ে খুব মজা করে খাচ্ছিলাম, আসলে এইসব মাছের ডিম আমার খুবই পছন্দ। যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, তো সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল, মা আসসালামা।